অবশেষে ফাইনালি বাংলাদেশ মার্কেটে চলে আসলো রিয়েলমি P1। রিসেন্ট টাইমে রিয়েলমির বেশ হাইপে থাকা স্মার্টফোন, অন্যদিকে বাহাতে রয়েছে ওয়ানপ্লাস নট CE4। দুটো স্মার্টফোনেই রিসেন্টলি লঞ্চ হয়েছে, আপনারা জানেন। চলেন একটু দেখা যাক এই স্মার্টফোনগুলোর দাম কেমন, কি কি অফার করছে, অর্থাৎ আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন। থ্যাংকস টু আওয়ার ভিডিও স্পন্সর ইয়াসরা মোবাইল বিডি। বাংলাদেশে জাস্ট এই স্মার্টফোন ল্যান্ড করার সাথে সাথে আমাদের স্টুডিওতে তারা পাঠিয়ে দেয়, এবং যে কারণে আজকে আপনারা এই ফার্স্ট ইম্প্রেশনের ভিডিওটা পেতে যাচ্ছেন। যারা এই স্মার্টফোনগুলো এখনই পারচেস করার ডিসিশন নিচ্ছেন বা কেনার চিন্তা ভাবনা করছেন, ইয়াসরার সাথে যোগাযোগ রাখতে পারেন। ডিসক্রিপশনে তাদের শপের ইনফরমেশন মেনশন করা থাকলো সুন্দর করে, আর এগুলোর কারেন্ট প্রাইস কী আছে সেটাও কিন্তু দেওয়া আছে। তবে এটাও মাথায় রাখবেন, এই ফোনগুলো বাংলাদেশে আসার সাথে সাথে একটু দাম বেশি থেকে আস্তে আস্তে কমে, ডিসক্রিপশন চেক করে নিন। এই হচ্ছে রিয়েলমি P1, রিয়েলমি পি সিরিজের প্রথম স্মার্টফোন। ডিজাইন যেমনটা দেখছেন, এই ডিজাইন ল্যাঙ্গুয়েজ এর আগেও আমরা বেশ কিছু ডিভাইসে দেখেছি, একদম নতুন কিছু যে এমনটা না, বাট হ্যাঁ কালারটা অবশ্যই নতুন। এটা কিছুটা ওই যে ইয়া টাইপের তামা টাইপের একটা কালার, মানে ওরকম একটা ফিল দেয় না। তবে এর ব্যাকসাইডটা কিন্তু প্লাস্টিকে তৈরি, তো খুব সহজেই স্ক্র্যাচ বসতে পারে কেসটা ব্যবহার করবেন। ফোনটার থিকনেস খুব বেশি না, মোটামুটি স্লিমের কাতারে রাখা যায়। পোর্টসান বাটনও ওরা সবকিছু দিচ্ছে, যেমন 3.5 mm হেডফোন জ্যাক, সেকেন্ডারি নয়েজ ক্যানসেলেশন মাইক, টাইপ সি পোর্ট আছে। আবার এটা যে দেখলাম আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও আছে। ওটার পজিশন একটু নিচ দিকে লাগছে আর কি আমার কাছে, বাট ফাস্ট এবং অ্যাকুরেট রেজাল্ট দেয় এটা। আর বিল্ড কোয়ালিটি খারাপ না, মোটামুটি শক্তপোক্তই লাগতেছে ডিভাইসকে। কিন্তু ক্যামেরা মডিউলের জায়গাটা বেশ উঁচু, এটা কোনো ফ্ল্যাট সার্ফেসে রাখলে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন যে হ্যাঁ এই পাশটা ভালো রকমেরই উঁচু। অন্যদিকে আমরা ডিসপ্লে সেকশনটা দেখতে পাই, এটাও বেশ লম্বা চওড়া একটা ডিসপ্লে। এখানে 6.67 inches একটা প্যানেল আছে, অ্যামোলেড প্যানেল, 120Hz হাই রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজুলেশন আছে এখানে, এবং এই ডিসপ্লেটা 1200 nits পিক ব্রাইটনেস দেয়। আমরা যতটুকু সময় পেয়েছি, মানে একটা দিন আমরা জাস্ট এই ফোন হাতে পেয়েছি, এবং তাতে করে আমরা একবার একটু আউটডোরে গিয়েছিলাম এবং দেখলাম হ্যাঁ এই ডিসপ্লে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে। ডিরেক্ট সানলাইটও হালকা স্ট্রাগল করলেও ঠিকঠাকভাবেই চালানোর উপযোগী আর কি। হাই রিফ্রেশারটাও দেখলাম UFS টেস্টে ঠিকঠাকই দেখাতে পারছে, এখন পর্যন্ত তেমন কোনো ইউজ হয় নাই এটা আসলে, তো আরও কিছুদিন ব্যবহার করি। ফুল রিভিউতে ডিসপ্লে নিয়ে কোনো ইস্যু থাকলে অবশ্যই আমরা জানাবো। আর চিন বেজেল মোটামুটি একদম সুপার ন্যারো না, মোটামুটি ওকে। রান করছে রিয়েলমি UI 5.0 বেসড অন অ্যান্ড্রয়েড 14। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেন্সিটি 7050, যা মূলত 6nm একটি প্রসেসর। আর এই ডিভাইসটা পাওয়া যায় 6/128/8/128 GB, স্টোরেজ টাইপ UFS 3.1, UFS 2.2 থেকে এক ধাপ এগিয়ে এরা 3.1 দিয়েছে আর কি। তো ওভারঅল পারফরমেন্স সেকশনটাকে আপনাদের কেমন লাগছে? আমার কাছে কিন্তু পারফরমেন্স সেকশনটা ভালো লেগেছে, টু বি অনেস্ট। এবং আই হোপ এই ফোনটা যে প্রাইস পয়েন্টে রাইট নাও এসছে, লাইক এরকম কততে পাওয়া যায়, 6 GB যে ভ্যারিয়েন্টটা 24,000-25,000 আশেপাশে পাওয়া যায়, সেই জায়গায় এই প্রসেসরকে অবশ্যই ভালো বলতে হয়। তবে অপটিমাইজেশনের একটা বিষয় থাকে, এই ডিভাইসটা আমরা কিছুদিন ব্যবহার করলে গিয়ে ওগুলো বুঝতে পারবো যে আসলে সেই জায়গায় কোনো ধরনের প্রবলেম তৈরি করছে কিনা, বা খুব বেশি হিটিং আছে কিনা ব্যাটারি, বা কেমন বার্ন করছে, সবকিছু নিয়ে আমরা বিস্তারিত ফুল রিভিউতে আলোচনা করতে পারছি। আপাতত যতটুকু ব্যবহার করা হয়েছে তাতে আমাদের কাছে রেজাল্ট ঠিকঠাক লাগছে, এবং আমি মনে করি এরকম প্রাইস পয়েন্টের একটা ভালো প্রসেসর হতে যাচ্ছে এই ডিভাইসের সাথে। ক্যামেরায় দেখুন, রিয়ারে মনে হচ্ছে যেন বিশাল বড় ক্যামেরা সেট আপ, টেলিফটোটা দেওয়া আছে, আসলে তেমন কিছু না। মেন শুটারটা 50 MP ওইটাই কাজের, বাকিগুলো দুধভাত 2 MP শুটার। আলট্রা ওয়াইডটা ভাই কাজে দরকার হয়, ওইটা দিলে আসলে আরো বেশি কাজে লাগে, যে জিনিসটা এই ফোনেও নেই। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার হচ্ছে গিয়ে 16 MP। এই ডিভাইস দিয়ে ইনিশিয়ালি জাস্ট সাত আশেপাশ থেকে দুইটা ছবি আমরা তুলছিলাম, যেগুলো আপনাদের সামনে দেওয়া থাকলো, আপনারা জানাবেন এর ছবি কেমন লাগছে। আপাতত আমি শুধু এটুকুই বলবো, রিয়েলমির যে একটা রেগুলার টোন সে বিষয়টা আমি এই স্মার্টফোনেও দেখছি, ওই যে ওয়ার্ন একটা টোন দিয়ে ভরে রাখে ওরা, ওই জিনিসটা আছে আর কি। বাট আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 30fps, তবে আপনি যদি 1080p নিয়ে 60fps ব্যবহার করেন সেই ক্ষেত্রে স্টেবিলিটিও পেয়ে যাবেন এবং স্মুথ ভিডিও পাওয়া যায় এই ডিভাইস থেকে। স্টেরিও স্পিকার আছে, সাউন্ড কোয়ালিটি ইনিশিয়ালি আমার কাছে বেশ ভালো লেগেছে, লাউড এবং ক্লিয়ার সাউন্ড দেয়, একেবারে ব্যালেন্স না, এইটা একটু লাউড হলেও মানে ভালোই লাগে আর কি, স্টেরিওর মজা আপনি পাবেন। 5000mAh ব্যাটারি আছে এবং 45W চার্জিং সিস্টেম আছে, এটাকেও স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেওয়াই যায়। এই ডিভাইসের যে কারেন্ট প্রাইস আছে তাতে আমরা স্পেক খারাপ দেখছি না, জাস্ট ক্যামেরায় আমি যেটা বলবো তাহলে এখানে একটা আল্ট্রাওয়াইড দরকার ছিল আর কি, তো ওইটা নেই। আর আশা করছি এই ডিভাইসের দাম কিছুদিনের মধ্যে আরও কিছুটা কমবে, কমলে পরে হয়তো এই বিষয়টাকে অনেকে কনসিডার করতে পারবে। অলরাইট, এই ডিভাইসটাকে রেখে এবারে আমরা চলে আসি ওয়ানপ্লাস বাবাজির কাছে। ভাই দীর্ঘ দিন পরে স্যামজোন স্টুডিওতে আপনারা ওয়ানপ্লাস দেখছেন, ডিজাইনটা তো সুন্দর, রিয়ার প্যানেলটা দেখে মনে হচ্ছে যেন টাইলস টাইলস একটা ব্যাপার স্যাপার, বাট এটাও আসলে প্লাস্টিকেই তৈরি, গ্লাস গ্লাস লাগবে বাট এটা আসলে প্লাস্টিক, এটাতেও স্ক্র্যাচ পড়তে পারে। বডি ফ্রেমটাও প্লাস্টিকে তৈরি। এই ফোনটার বিল্ড কোয়ালিটি রিয়েলমিটার চাইতে আমার কাছে একটু মানে প্রিমিয়াম লাগতেছে আর কি, বিল্ড কোয়ালিটি আমি ঠিক বলবো না, বাট হাতে নিলে একটা প্রিমিয়াম ভাইব দেয় যেটা এই স্মার্টফোনটা অতটাও দিতে পারে নাই আর কি, যদিও এর দামও তো বেশি। রিয়ারের ডিজাইন, ক্যামেরা মডিউল, এই জায়গাগুলো সুন্দর। স্মার্টফোনটিতে প্রয়োজনীয় পোর্টসান বাটন না, সবকিছু নাই। এটা টাইয়ার ব্লাস্টার সেন্সর ঠিকই দিচ্ছে, বাট 3.5 mm হেডফোন জ্যাকটা ওরা আবার উঠাই নিছে, ওটা জানি।
86 গ্রামের মতো ওজন এই ডিভাইসের IP54 এর রেটিং আছে। 6.7 ইঞ্চের ফ্লুইড অ্যামোলেড প্যানেল রয়েছে, মানে OnePlus আদর করে ফ্লুইড অ্যামোলেড ডাকের আপনারা জানেন। 120 Hz হাই রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এই ডিসপ্লেটা, HDR10 প্লাস এর সাপোর্ট আছে এবং 1100 নিটস পিক ব্রাইটনেস দিতে পারবে এই ডিসপ্লে। ওই যেটুকু ব্যবহার করেছে আগের ডিভাইসটা, এটাও সেম টাইমে আসা, সেম ভাবে ব্যবহার করা হয়েছে এবং তাতে দেখলাম যে ব্রাইটনেস ইনডোরের জন্য একদম ঠিকঠাক, আউটডোরও ঠিকঠাক। বাট যদি কিনা রিয়েলমির ডিসপ্লের সাথে কম্পেয়ার করেন তাহলে এই ডিসপ্লেটা বেশ কিছু জায়গায় এগিয়ে আছে এবং সেটা দেখতেও হয়তো আপনার কাছে মনে হতে পারে। তারপরেও যেহেতু OnePlus এর ডিভাইস, ভয়টা একটু থেকেই যায় যে আমি গ্রিন লাইনের মালিক হব কিনা, সেই ব্যাপারটা তো আমি এখনো ক্লিয়ার করতে পারবো না, কারণ এটা ভবিষ্যতে বোঝা যাবে। OnePlus এর এই সমস্যা আমরা অহরহ বেশ ডিভাইসে দেখে এসেছি, উনি যে তার থেকে বাদ যাবে এমনটাও বলা যায় না। আমরা কিছুদিন ব্যবহার করি এই ফোনটা, একটু দেরি করে রিভিউ দিব, কারণ দেখা যাক কি অবস্থা কি হয়, একটু ভালো করে বুঝে শুনে রিভিউ দেওয়া দরকার আছে আসলে। যাই হোক, রান করছে কালার ওয়েস 14 বেসড অন অ্যান্ড্রয়েড 14, আর প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 7 Zen 3, যা মূলত 4nm এর একটি প্রসেসর এবং অবশ্যই বেশ পাওয়ারফুল লেটেস্ট একটা প্রসেসর এবং যথেষ্ট পাওয়ারফুল একটা প্রসেসর যদি আমরা মিড রেঞ্জ বাজেটের একটা স্মার্টফোন হিসেবে চিন্তা করি। র্যাম হলো 8GB, সেই সাথে 128GB এবং 256GB স্টোরেজ রয়েছে। পারফরমেন্স ইস্যুটা ভালোই হবে এটুকু বোঝা যায়। ক্যামেরায় 50 মেগাপিক্সেলের মেইন শুটার, যেখানে OIS আছে, পরবর্তী শুটার 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। গোছানো প্যাকেজ, মানে অনেক কিছু নেই বাট যা আছে কাজের আছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার 16 মেগাপিক্সেলের, 4K 30fps এ ভিডিও রেকর্ড করা যায় এই ডিভাইস দিয়েও। কিছু ছবির স্যাম্পল থাকলো, OnePlus দিয়ে অনেকদিন পরে তোলা ছবি, কেমন লাগলো এগুলোর ছবি সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই ডিভাইসে আমরা স্টেরিও স্পিকার পেয়েছি, বলছিলাম আইআর ব্লাস্টার সেন্সর রয়েছে এবং 5500mAh এর ব্যাটারি আছে, আর তাকে চার্জ করার জন্য রয়েছে বক্সে 100W চার্জিং সিস্টেম, এই জায়গাটা স্ট্যান্ডার্ডের চাইতেও একটু উপরেই আছে। তো এই সব কিছু মিলে এই যে প্যাকেজটা, এর দাম 828GB রাইট নাও রয়েছে, 36K থেকে 37K এর মধ্যে এবং পরবর্তী ভ্যারিয়েন্ট 8256GB ওইটা পাওয়া যায় 38 থেকে 39 হাজারের মধ্যে আর কি। তো এই প্রাইসটা আবার আমার কাছে একটু বেশি লাগতেছে এই ডিভাইসের জন্য। আই থিঙ্ক এটা কয়েকদিন গেলে পরে 35K এর মধ্যে চলে আসবে এবং তখন কিন্তু বেস্ট ডিল সব কিছু দেখে অবশ্যই বলা যায়, বাট তারপরেও বলবো ভাই OnePlus ডিভাইস ফুল রিভিউ আসুক, দেন আপনি আপনার পার্সেস ডিসিশন মেক করেন, ওইটাই এই বুদ্ধিমানের কাজ। তো ভাই ব্রাদার, এই ছিল দুইটা ডিভাইস আজকের ভিডিওতে, জাস্ট আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশনই ছিল। তো ভালোই লাগলো OnePlus এর একটা ডিভাইস অনেকদিন পরে ধরলাম, আর এদিকে রিয়েলমির একেবারে নতুন তাদের সিরিজ তাও আমাদের সাথে চলে আসলো এই আর কি। কারা কোন ডিভাইসের জন্য ওয়েট করছিলেন কমেন্ট করে জানাবেন, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আপনাদের সাথে নিশ্চয়ই আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আর হ্যাঁ দেখা হচ্ছে হয়তো থাইল্যান্ড থেকে দেখা হচ্ছে।